हेलो एवरीवन, आमार चैनले आबारो सबाई के स्वागत। आज हमें सब रकम टिप्स सह बाड़ीते कीभावे परफेक्ट बुंदिया तैरि करा जाए सेटाई शेखाबो। और आमार ए भिडियोटी जदि मनोयोग सहकारे आपनारा सम्पूर्ण देखें ताहले आमार विश्वास प्रथम बारे आपनादेर बुंदियाओ परफेक्ट तैरि होबे। तो देरी ना करे देखे नेवा जाक परफेक्ट बुंदिया बानानोर सम्पूर्ण प्रस्तुत प्रणाली। সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি এক কাপ বেসন। সবার বাড়িতে যেহেতু মেজারিং কাপ থাকে না, তাই আমি এরকম ছোট বাটির এক বাটি বেসন নিয়ে নিয়েছি। আর এটাকে আমি খুব ভালোভাবে চেলে নেব। তো চেলে নিলে যে উপকারটা হবে, বেসনের মধ্যে যে তলাগুলো থাকবে সেগুলো ভেঙে যাবে, আর খুব সহজেই জলের সাথে মিশিয়ে ব্যাটার তৈরি করে নেওয়া যাবে। এবার এই বাটিরই 3/4 কাপ জল আমি নিয়েছি, অর্থাৎ এই বাটির 4/3 জল আমি নিয়েছি, এবং অল্প অল্প করে জল আমি বেসনে দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। পারফেক্ট বুন্দিয়া তৈরি না হওয়ার পেছনে যে প্রধান কারণ, সেটা হলো বুন্দিয়ার এই ব্যাটারটা পারফেক্ট তৈরি না হওয়া। তাই এক কাপ বেসনের জন্য যদি আপনারা 3/4 কাপ জল ব্যবহার করেন, তাহলে আপনাদের বুন্দিয়া পারফেক্ট তৈরি হবে। এবার আমি ব্যাটারটাকে 5 মিনিট ধরে অনবরত ফেটিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন 5 মিনিট পর সিল্কি আর স্মুথ একটা ব্যাটার তৈরি হয়ে গেছে। তো এবার দেখে নিন এর ঘনত্বটা কেমন হয়েছে। ওপর থেকে ফেলার পরে এটা নিচে চলে যাচ্ছে, কিন্তু সঙ্গে সঙ্গে মিশে যাচ্ছে না, কিছুক্ষণ এর দাগটা থেকে যাচ্ছে। এবার সবশেষে আমি 1/4 টিস্পুন বেকিং সোডা দিয়ে ভালোভাবে ব্যাটারের সাথে মিশিয়ে নিচ্ছি। আর ব্যাটারটা আমি প্লেট দিয়ে ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। যতক্ষণ ব্যাটারটা রেস্ট হচ্ছে, আমি এখানে 1 কাপ চিনি নিয়ে নিয়েছি, আর এতে দিয়ে দিচ্ছি 1/2 কাপ জল দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব আর চিনির রস তৈরি করে নেব। মিডিয়াম ফ্লেমে দিয়ে আমি অনবরত নাড়িয়ে যাচ্ছি যাতে চিনি পাত্রের গায়ে না লেগে যায়। তো আমি কিন্তু এখানে চিনির রসের 1 তার বা 2 তার তৈরি করে নিচ্ছি না, শুধুমাত্র একবার ফুট এসে গেলেই আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। তো এখানে দেখতে পাচ্ছেন চিনির রসটি একটু ঘন হয়ে গেছে। আর আমি একটু দেখিয়ে দেই, তো দেখুন আঙুলে নিয়ে এরকম একটু আঠালো আঠালো ভাব হয়ে গেছে। আর চিনির রসটা যেহেতু ঘন থাকবে, তাই পরে যাতে এটা জমে না যায়, তার জন্য এখানে আমি 1/2 লেবুর রস দিয়ে দিচ্ছি। লেবুর রসটা দিয়ে সঙ্গে সঙ্গে মেশানো হয়ে গেলেই আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। 10 মিনিট পর আমি বুন্দিয়ার ব্যাটারটা দেখে নিচ্ছি। তো এটা আমি আরও একবার নাড়িয়ে নিচ্ছি, আর এর থেকে আমি 1/2 কাপের মতন ব্যাটার একটা আলাদা বাটিতে তুলে নিচ্ছি। আমরা দেখে থাকি যে মিষ্টির দোকানের বুন্দিয়াগুলোতে কিছু লাল লাল বুন্দিয়া থাকে, তার জন্য এখানে আমি একটু রেড ফুড কালার নিয়ে নিয়েছি আর এই বুন্দিয়া ব্যাটারে মিশিয়ে দিচ্ছি। এটা কিন্তু পুরোটাই অপশনাল, আপনারা চাইলে এটা নাও দিতে পারেন। আর বড় পাত্রের ব্যাটারে আমি অল্প কিছু কেশরি ফুড কালার দিয়ে দিচ্ছি, দিয়ে এটাও আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার বুন্দিয়াগুলোকে ভাজার জন্য আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি, আর তেলটা গরম হয়ে গেছে কিনা দেখার জন্য 1 ফোঁটা ব্যাটার দিলাম। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু তেলের নিচেই রয়েছে, আর অনেকক্ষণ পরে এটা উপরে চলে আসছে। তো প্রায় 2 মিনিট পর আমি এবারে আরও 1 ফোঁটা ব্যাটার দিলাম। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু সঙ্গে সঙ্গেই তেলের উপর ভেসে উঠছে। এবার এখানে আমি একটা ঝাঁঝরি নিয়ে নিয়েছি, আর ঝাঁঝরিটাকে কিন্তু তেল থেকে প্রায় 6 থেকে 7 ইঞ্চি ওপরে রাখতে হবে। আর এটাতে আমি অল্প অল্প করে ব্যাটার দিতে থাকছি, আর বুন্দিয়ার ব্যাটারগুলো তেলের মধ্যে পড়ার সাথে সাথেই উপরে ভেসে উঠছে। আর বুন্দিয়াগুলো তেলে পড়ার সাথে সাথেই কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দিতে হবে। তো পারফেক্ট বুন্দিয়া তৈরি করার জন্য কিন্তু তেলটাও পারফেক্ট গরম হওয়া খুবই দরকারি। তেল যদি পারফেক্ট গরম না হয়, যেমন আমি প্রথমেই দেখালাম যে একের পর এক বুন্দিয়াগুলো তেলের মধ্যে পড়ে একে অপরের সাথে চেপে যাবে আর বুন্দিয়ার শেপগুলো সব নষ্ট হয়ে যাবে। যতটুকু তেল আছে ততটুকু তেলে বুন্দিয়াগুলো সব দেওয়া হয়ে যাওয়ার পর আর আমি এতে বুন্দিয়া দিচ্ছি না। এবার 1 মিনিটের জন্য আমি বুন্দিয়াগুলোকে ভেজে নিচ্ছি, নিয়ে তুলে নিচ্ছি। 1 মিনিটের বেশি কিন্তু বুন্দিয়াগুলোকে ভাজা যাবে না, তাহলে বেশি খাস্তা হয়ে গেলে বুন্দিয়ার মধ্যে রস ভালোভাবে ঢুকবে না। আর ঝাঁঝরিটা কিন্তু ব্যাটার দেওয়ার সাথে সাথে একদমই নাড়ানাড়ি করা যাবে না, এক জায়গায় স্থিরভাবে রেখে দিতে হবে। এক ব্যাচ বুন্দিয়া ভাজা হয়ে যাওয়ার পর যখন আমি দ্বিতীয়বার ভাজব, তার আগে কিন্তু প্রতিবার ঝাঁঝরিটা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। আমার আজকের এই রেসিপি আর টিপসগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন আর প্রচুর প্রচুর শেয়ার করবেন। এবং আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখার অনুরোধ থাকলো।
এখানে আমার সব হলুদ বুন্দিয়াগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি লাল বুন্দিয়াগুলো ভেজে নেব। এখানে আমার সব বুন্দিয়াগুলো ভাজা হয়ে গেছে, তো দেখতে পাচ্ছেন কি সুন্দর গোল গোল হয়েছে। আর আমি একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা ক্রিসপি হয়েছে। এবার চলে যাই পরের স্টেপে। তো এখানে আমার চিনির রসটা ঠান্ডা হয়ে গেছিলো, সেই জন্য আমি একটু গরমে বসিয়ে দিয়েছি। আর এতে একটা এলাচ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। এই চিনির রসের মধ্যে ঘি দিলে কিন্তু বুন্দিয়ার ফ্লেভারটা খুবই ভালো আসে, একদম দোকানের মতন খেতে লাগে। এবার লো ফ্লেমে দিয়ে আমি চিনির রসটা একটু হালকা গরম করে নিচ্ছি, আর এতে সব বুন্দিয়াগুলো আমি ঢেলে দিচ্ছি। সব বুন্দিয়াগুলো চিনির রসে দিয়ে আমি হাই ফ্লেমে 1 মিনিটের জন্য ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। তারপর আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর 2 ঘন্টা এইভাবে রেখে দেব, যাতে খুব ভালোভাবে চিনির রসটা বুন্দিয়ার মধ্যে চলে যায়। আর মাঝে মাঝে আমি ঢাকনা খুলে বুন্দিয়াগুলোকে একটু নাড়াচাড়া করে নেব। এবার আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি আর এইভাবে 2 ঘন্টা রেখে দিচ্ছি। এখানে 2 ঘন্টা হয়ে গেছে আর আমি আপনাদের দেখাই যে বুন্দিয়াগুলো কেমন তৈরি হয়েছে। সবার আগে আমি এলাচটা আলাদা করে নিচ্ছি, আর দেখতেই পাচ্ছেন যে পাত্রের গায়ে কিন্তু কোনো রকম আর চিনির রস লেগে নেই, সব বুন্দিয়াগুলো সোক করে নিয়েছে। আর দেখতেই পাচ্ছেন বুন্দিয়াগুলো কতটা ঝরঝরে হয়েছে, একদম যেন দোকানের মতো। এবার আমি একটা বুন্দিয়া আপনাদের একটু দেখাই যে এর ভেতরে কতটা রস ঢুকেছে। তো দেখতেই পাচ্ছেন হালকা চাপ দিলেই এর মধ্যে থেকে একদম রস বেরিয়ে আসছে, তো পুরো রসে পরিপূর্ণ হয়ে গেছে বুন্দিয়াগুলো। আর এই বুন্দিয়াগুলো খেতে কতটা ভালো হয়েছে সেটা তো আপনারা বাড়িতে না বানালে বুঝতেই পারবেন না। আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।